আসসালামু আলাইকুম ভিওর্স আজকের এই ভিডিওতে এই চমৎকার ডিজাইনটি আমি আপনাদের করে দেখাবো তো যারা সেলার পায়ে নিচে এই চমৎকার ডিজাইনটি করতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো খুব সুন্দরভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তো এরপর দেড় ইঞ্চি পরিমাণ একটি কাপড়ের টুকরো আমাদের নিতে হবে তো দেখুন এইখানে আমি হলুদ কাপড় নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া এবং নিচে আমি দেখুন একটি এইখানে পেপার পেস্টিং আমি এখানে আয়রন মেশিন দিয়ে আমি অ্যাড করে নিয়েছি এরপর এখান থেকে আমি একটা ভাঙা দিয়েছি এই সাইড থেকে একটা ভাঙা দিয়েছি এবং মিডিলে আমি জাস্ট যে কাজটা করেছি মিডিলে আমি আরেকটা ভাস দিয়েছি অর্থাৎ এখানে তিনটা ভাস কিন্তু আমি কাপড়টাতে আমি করে রেখেছি তো এটা দিয়ে মূলত আমরা আমাদের কিছু ডোর বা ফিতা আমরা তৈরি করে নিব তো এই জন্য আপনি এইরকম কিছু ডোর লম্বা কাপড় কিছু তৈরি করে নিয়ে নেবেন তো আমি এখানে একটার মাধ্যমে আপনাদের করে দেখাচ্ছি কিন্তু আপনাকে অনেকগুলো করে রাখতে হবে তো দেখুন আমি এখানে বেশ কিছু ডোর আমি নিয়েছি এবং এখানে দুই ইঞ্চি পরিমাণ আমি কিছু টুকরো করে নিব তো এখানে দুই ইঞ্চি পরিমাণ কিছু টুকরো আমাদের কেটে নিতে হবে তো দুই ইঞ্চি পরিমাণ কিছু টুকরো আমরা করে নিয়েছি এরপর আমাদের এটাকে মূলত একটা পেপারের সাথে আমাদের জয়েন করতে হবে তো দেখুন এখানে দেড় ইঞ্চি পরিমাণে আমি একটি গ্যাপ রেখে দুইটা মার্ক করেছি সমান করে যেন সেলাইটা যেন আমাদের আঁকা বাঁকা না হয় এর জন্য তো এরপর আমরা এইখানে এগুলো অ্যাড করে দিব এখানে যে আমরা ডিস্টেন্স বা যে ফাঁকাটা রাখবো এটা হচ্ছে আমাদের যেন মাঝখানে আমাদের একটা পুর্তি যেন আমরা বসাতে পারি তো পুঁথিটা যেটা আমরা প্রথমে দেখেছি তো এই পুঁথিটা যেন আমরা এখানে বসাতে পারি এতটুকু ডিসটেন্স রেখে আমরা এইখানে সেলাইগুলো করবো এবং এইখানে একটা থেকে অপরটার দূরত্ব যেন সমান থাকে সেই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে আপনাদের তো ঠিক সেমভাবে আমাদের অপোজিট সাইডে সেলাইটাও আমাদের করে নিতে হবে তো ভিউয়ার্স যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখুন আমি কিন্তু খুব সহজে এখানে আমার প্রথম ডিজাইনটা কিন্তু আমি এখানে তৈরি করে নিলাম যেটা হচ্ছে আমাদের স্যালারের পায়ের মোহরির মাপ অনুযায়ী এরপর আমাদের এখানে এক্সট্রা বা আনওয়ান্টেড যে পার্টগুলো রয়েছে বা ছোট বড়ো যে পার্টগুলো রয়েছে সেগুলো আমাদের কেটে কেটে ছোটো করে নিতে হবে তো দেখুন আমি পাটগুলো কেটে কেটে ছোটো করে নিয়েছি এরপর আমাদের যে কাজটা করতে হবে এটা আমাদের জয়েন দিতে হবে ছেলোয়ারের মুহুরির সাথে তো এখানে আমরা ছে্যালোয়ারের মুহুরির পাটটা আমরা নিয়েছি অর্থাৎ কাপড়টা আমরা নিয়েছি নেওয়ার পরে এই কাপড়টা আমাদের অর্থাৎ যে ডিজাইনটা আমরা করেছি এটা আমাদের উল্টো দিক থেকে সেলাই করে নিতে হবে তো আমরা যেখান দিয়ে আমরা সেলাইটা দিয়েছি ওই সোজাই আমাদের সেলাইটা করে নিতে হবে সোজা করে তো এরপরে এই কাপড়টা আমরা সোজা করে নেব সোজা করার পর এখানে আমরা একটা চাপ বা আমরা ডাবল সেলাই দিব তো ওই কাপড়টা অবশ্যই ভিতরে সাইডে রাখবেন নিচেরটা তো রাখার পর এখানে অবশ্যই একটা চাপ সেলাই আমরা দিয়ে নিব তো এখানে একটাও দিতে পারেন বা দুটোও দিতে পারেন এক ফিট ডিস্টেন্স রেখে তো দেখুন আমি কিন্তু এইখানে এই কাপড়টা কিন্তু এখানে আমি ডাবল একটা সেলাই দিয়ে নিলাম এরপর আমাদের যে কাজটা করতে হবে আমাদের আরেকটা কাপড়ের টুকরো নিতে হবে যেটা চওড়া হবে সাড়ে তিন ইঞ্চি এবং লং হবে আমাদের স্যালোয়ারের মুহুরি পর্যন্ত তো এরপর আমাদের এইখানে একটা ডিজাইন আমাদের করতে হবে তার আগে এই কাপড়টা আমরা এইদিকে রেখে আমরা এটাও জয়েন করে নিব তো এই নিচের দিকে আমাদের যে সেলাইটা রয়েছে বা আমরা প্রথমে যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের উপর দিয়ে মূলত আমাদের সেলাইটা করতে হবে তো সেলাইটা যেন বাঁকা না হয় সেই বিষয়টি একটু খেয়াল রাখবেন তো দেখুন আমরা কিন্তু এখানে একটা পার্ট এইখানে জয়েন করে নিয়েছি এখন এই কাপড়টা এখানে আবারও আমরা উল্টে নিব অর্থাৎ সোজা করে নিয়ে এখান দিয়ে আরেকটা আমরা সেলাই করে নিব তো যেটা আমরা সেলাইটা প্রথমের উপরের সাইডে যে কাপড়টা সেলাই করে নিয়েছি ঠিক সেমভাবে আমাদের আরেকটা সেলাই কিন্তু এখানে করতে হবে তো এ পর্যায়ে আমাদের এখানে যে কাজটা করতে হবে এখানে আমাদের দুই কালারের দুইটা কাপড় নিতে হবে তো এখানে কাপড়ের যে চওড়া রয়েছে চওড়া নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি এবং আমি ওষারও কিন্তু সাড়ে তিন ইঞ্চি নিয়েছি দুইটা কাপড়ের মেজারমেন্ট একই নিয়েছি আমি নেওয়ার পর এই দুইটা বার আমাদের এক জায়গায় করতে হবে করার পর আমাদের চার অ্যাঙ্গেলে মূলত আমাদের এটা সেলাই করতে হবে তো চারদিকে আমরা এটা সেলাই করে নিব তো দেখুন চারদিকে আমি কাপড়টা সেলাই করে নিচ্ছি তো অবশ্যই এটা আপনারা চারদিকে একটু ধীরে ধীরে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু এখানে বাঁকা হবে বাঁকা হলে কিন্তু আমাদের যে ফলর বা আমাদের যে ফুলের ডিজাইনটা থাকবে সেটা কিন্তু অনেক খারাপ দেখাবে তো দেখুন আমরা এখানে সোজা করে কাটিং করে নিয়েছি এবার জাস্ট মাস বরাবর আমরা এটা ত্রিভুষ আকৃতির করে আমরা কাটিং করে নিলাম তো এরপর আমরা এটা উল্টে নিব অর্থাৎ সোজা করে নিব তো সুসলো কোনো জিনিস দিয়ে আপনারা এটা মাথাটা আপনারা বের করে দিবেন তো যত বেশি মাথাটা বের হবে তত কিন্তু ডিজাইনটা আরও ভালো হবে তো এইভাবে আপনাদের বেশ কিছু কাজ আপনাদের করে নিতে হবে তো এরপর আপনাদের এখানে আয়রন দিয়ে প্রেস করে নেবেন প্রেস করার পরে এই কাপড়টা এদিকে রাখবেন এবং এইভাবে আপনাদের এই ধরনের একটা ডিজাইন আপনাদের তৈরি করে নিতে হবে তো আপনি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন তো এরপর এই এইরকম আরও কিছু ডিজাইন আমাদের তৈরি করে নিতে হবে তো আমি ইতিমধ্যে কিছু ডিজাইন আমি তৈরি করে নিয়েছি তো এরপর আমাদের এখানে দেখুন দেড় ইঞ্চি একটা মার্ক নিয়েছি আমরা সাড়ে তিন ইঞ্চির পাটটা এরপরে এই দুইটা ভাস দেখুন আমরা যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজটা আমাদের ভাসালা কাপড়টা আমাদের এখানে রাখতে হবে রাখার পরে যে মার্কটা আমরা করেছি এই মার্ক সোজাসুজি আমাদের মূলত উপরের মাথাটা ঠিক রেখে আমাদের এটা সেলাই করে নিতে হবে তো আমি একে একে সমস্ত কিছু আমি এখানে জয়েন করে নিচ্ছি সো সম্মানিত যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই নিচে দেখবেন একটি লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন অবশ্যই সেখানে ক্লিক করলে দেখবেন একটা পাশের পাশে একটা নোটিফিকেশন বেল রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই অলে সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সাথে সাথে পেয়ে যাবেন তো দেখুন আমাদের কিন্তু কাজ কমপ্লিট এখন আমাদের এই দিকে একটা ভাঙা দিতে হবে তো এই কাপড়টা আমরা নিচ থেকে একটা ভাঙা দিয়ে নিব তো খুব সুন্দরভাবে এটা ইজিলি ভাঙাটা দিয়ে নিতে পারবেন আপনারা আশা করি এরপর এই কাপড়টা আমরা এদিকে ভাঙা দিব তো এইদিকেও এটা সম্পূর্ণ কাপড়টা আমরা ভাঙা দিয়ে নিব যারা নতুন রয়েছে দেওয়ার পর দেখুন এখানে আমরা আরেকটা ভাঙা দিয়ে এটা আমরা জয়েন করে নিব অর্থাৎ সেলাই এখানে আমরা দিয়ে নিব । তো এখানে সেলাই দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন যেন ভিতরের সেলাইটা যেন না দেখা যায় তো আমরা ভিতরের সেলাইটা কিন্তু এখানে ঢেকে দিচ্ছি শুধুমাত্র একটা সেলাই কিন্তু এখানে দেখা যাবে তো আমাদের কিন্তু কাজ কমপ্লিট এখন জাস্ট আমাদের এই ডিজাইনটা মূলত আমাদের সোজা করে নিতে হবে তো সেলাইটা দেওয়ার পরে এই ডিজাইনগুলো এই দিকে ঘুরিয়ে নেবেন আপনারা তো দেখুন আমি ঘুরিয়ে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমাদের এই দিক থেকে আরেকটা সেলাই করে নিতে হবে যেভাবে আমরা উপরে দুইটা সেলাই দিয়েছি ঠিক সেমভাবে আমাদের এখানেও একটা সেলাই করে নিতে হবে তো সেলাই করলে কিন্তু আমাদের ফাইনালি কাজ শেষ হয়ে যাবে এবং সেই সাথে আপনি আপনার পায়ের মুহুর অনুযায়ী বা মেজারমেন্টের অনুযায়ী আপনি কিন্তু এটা আপনি সেট বা আপনি ফিট করে নিতে পারবেন তো দেখুন আমি কিন্তু খুব সহজভাবে এখানে বিষয়টা আপনাদের দেখিয়ে দিলাম তো এইভাবে আপনারা এটা জয়েন করে নেবেন এরপর আপনি যদি চান আপনি এখানে কিছু পুঁতি অ্যাড করতে পারেন তো আমরা যে পেপারটা রয়েছে এই পেপারটা আমরা খুলে নিব প্রথমে সো পেপারটা আমি খুলে নিচ্ছি এখান থেকে তো পেপারটা আপনারা খুলে নিয়ে নেবেন তো এরপর দেখুন আমি এখানে কিছু পুঁতি আমি এখানে বা মুক্ত এখানে আমি জয়েন করে নেব সুস্মতা দিয়ে একদম ভিতর দিয়ে সো দেখুন যখন আপনি অ্যাড করবেন তখন এরকম কিন্তু ডিজাইনটা দেখাবে। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন